অর্থনৈতিক সবগুলো সূচক বাড়ছে, কাজে এখানে অনিশ্চয়তা ও হতাশার কিছু নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সাথে মত বিনিময়ে তিনি এসব কথা বলেন। এ সময় সরকারের উন্নয়নের প্রকৃত চিত্র তুলে ধরতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। এছাড়া মাঠ পর্যায়ে জনবান্ধব প্রকল্প গ্রহণ করতে জেলা প্রশাসকরা সুপারিশ করতে পারবে বলে জানান বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা। কাজী ফরিদের প্রতিবেদন। রোববার শুরু হওয়া চার দিনের সম্মেলনের দ্বিতীয় দিনে জেলা প্রশাসকদের সাথে মতবিনিময় করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এ সময় দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং সরকারের উন্নয়ন কাজ নিয়ে ডিসিদের সাথে কথা বলেন তিনি। পরে সাংবাদিকদের অর্থমন্ত্রী জানান দেশের অর্থনৈতিক সূচক এগিয়ে চলছে, হতাশার কিছু নেই। এ সময় সরকারের উন্নয়নের প্রকৃত চিত্র তুলে ধরতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান তিনি। বাংলাদেশ উন্নয়নের ধারায় এসে দাঁড়িয়েছে, যেটা আমি বললাম যে এ পর্যন্ত স্বাধীন বাংলাদেশের ইতিহাসে আজকে বাংলাদেশ সর্বোচ্চ স্থানে এসে দাঁড়িয়েছে। ডিসিদের সাথে মতবিনিময় শেষে কৃষিমন্ত্রী আব্দুস শহীদ বলেন খাদ্যে ভেজাল রোধে বাজার মনিটরিং জোরদার করার কথা বলা হয়েছে। এছাড়া কৃষি জমি যেন অনাবাদী না থাকে সেদিকে বিশেষ নজর দেওয়ার কথাও বলেন তিনি। আর খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার নিত্যপণ্য মজুদ বিরোধী অভিযান জোরদার করতে ডিসিদের নির্দেশ দিয়েছেন। আমাদের দেশের মানুষকে বাঁচাবার জন্য বিশেষ করে খাদ্যে প্রয়োজনীয় কোনো ঝামেলা না হয় সেই হিসাবে কৃষি পণ্য যারা উৎপাদন হয় সেখানে যেন কোনো ভেজাল জাতীয় কোনো ধরনের পণ্য যাতে বাজারে না আসে তার জন্য বিভিন্ন মনিটরিং ব্যবস্থা ইতিমধ্যে আমরা আরো জোরদার করেছি, আগেও ছিল এখনো আছে। জেলা প্রশাসকদের সাথে মতবিনিময়ের পর রেলমন্ত্রী জিল্লুল হাকিম জানান রেলের দখল হয়ে যাওয়া জমি উদ্ধার করতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে। আর সড়ক পরিবহন সচিব জানান ঈদে সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে বাড়ি যেতে পারে এবং সড়ক যোগাযোগে বিশেষ নজরদারিতে ডিসিদের সহযোগিতা চাওয়া হয়েছে। এবারও সবাই ঈদটা যানজট মুক্ত রাখে, যে পয়েন্টগুলোতে যানজট হতে পারে সে বিষয়ে তারা সহায়তা করে। ডিসি সাহেবদের সহযোগিতা চেয়েছে আমাদের জমি উদ্ধারের জন্য। আমরা এই যে অবৈধ যে রেল ক্রসিংগুলো আছে এখানে যেহেতু আমাদের জনবল কম সেক্ষেত্রে তাদের সহযোগিতা চেয়েছি। এদিন ডিসিদের সাথে মতবিনিময় করেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ। পরে তিনি সাংবাদিকদের জানান ডিসি অফিস ও স্বয়ং ডিসিকে দুর্নীতিমুক্ত হতে হবে। আপনার অফিস দুর্নীতিমুক্ত কিনা, যদি আপনার অফিস দুর্নীতিমুক্ত যদি না হয় নিজের অফিসকে দুর্নীতিমুক্ত করেন। শুধু নিজের অফিস না, আপনাদের জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে যে আপনাদের অধীনে যেসব অফিস আছে ওগুলি দুর্নীতিমুক্ত করার চেষ্টা করেন। এছাড়া এদিনে জেলা প্রশাসকদের সাথে পাট ও বস্ত্র, পানি সম্পদ, নৌপরিবহন, পরিকল্পনা, ধর্ম, সংস্কৃতি, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উচ্চ পর্যায়ের কর্মকর্তারা খোলামেলা আলোচনা করেন। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা। Thank you.